চার মাস ব্যাপী বাচ্চারা এই খেলাটা খেলেছে আমাদের মোটামুটি প্রস্তুতি সব শেষ হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আর দুদিন বাদেই তার আগে সে ম্যাচকে ঘিরে চলছে নানা আয়োজন দু সাল থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও দু সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে এই বঙ্গমাতা গোল্ড কাপ থেকে উঠে এসেছেন এমন পাঁচ ফুটবলার যারা পরবর্তীতে অংশ নেন সাফ চ্যাম্পিয়নশিপ উইমেন্স বাইশে এবং অর্জন করেন সাফ জয় কৃতিত্ব তাই এই টুর্নামেন্টটা বরাবরই গুরুত্বপূর্ণ ফুটবল ফেডারেশন এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে দু সালে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে সারা দেশ থেকে পঁয়ষট্টি হাজার তিনশো স্কুলের বাইশ লাখ বাইশ হাজার ছত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যাই টুর্নামেন্টকে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টে পরিণত করেছে দেশের এমন কৃতিত্ব ও গৌরব সহসাই গিনেসবুকে স্থান করে নেবে বলে আশাবাদী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাইশ লক্ষ বাইশ হাজার শিশু অংশগ্রহণ করেছে তো এটা একটা অনেক বড় খেলা এশিয়া মহাদেশে সবচেয়ে বড় খেলা হিসেবে নির্বাচিত হয়েছে এবং বড় টুর্নামেন্ট হিসেবে আছে এখন পর্যন্ত এর চাইতে বড় টুর্নামেন্ট আর একটিও হয়নি এখনও তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় খেলাই হচ্ছে আসলে এটি টুর্নামেন্টটিকে নিয়ে যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে আমরা যাতে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা অংশ নাম লেখাতে পারি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দেশের প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলার জন্য নেই ভালো মাঠ এই মাঠ সংস্কার করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয় রাজধানীতে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী তিন হাজার মাঠ আমাদের আমরা প্রস্তুত করার জন্য খেলার জন্য তৈরি করতে যাচ্ছি সামনের দিকে এগুলো আমাদের পরিকল্পনায় আছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারে আসরের ফাইনাল ম্যাচ যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহান প্রিয়া সময় সংবাদ ঢাকা